সোলজার স্কুলের 10 মিনিটের পিটিতে অংশ না নেয়া প্রতিদিন স্কুলে দেরি করে আসার কারণে স্যারের বকুনি খাওয়া ছেলেটা যখন ঘন্টার পর ঘন্টা পিটি করতে ব্যস্ত তখন সে সোলজার স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রতিবারই লাস্ট হওয়া ছেলেটা যখন প্রতিদিন 10 কিলোমিটার দৌড়ে আসে তখন সে সোলজার ক্লাসে লাস্ট বেঞ্চে বসা অমনোযোগী ছেলেটা যখন রেসপন্সিবিলিটি নিয়ে লাইনের প্রথমে দাঁড়ায় তখন সে সোলজার সারা রাত অনলাইনে কাটিয়ে দুপুর 12টায় দিন শুরু করা ছেলেটা যখন নির্ঘুম কিছু রাত দায়িত্বের সাথে কাটিয়ে ভোর 4টায় দিন শুরু করে তখন সে সোলজার সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফেরা ছেলেটা যখন রুল কলের জন্য কান পেতে রাখে তখন সে সোলজার ভালোবাসার মানুষকে কিছু বলতে গিয়ে ব্যর্থ নির্বাক হয়ে যাওয়া ছেলেটা যখন একসাথে কয়েকশত মানুষকে কমান্ড করা তখন সে সোলজার সবকিছুতে হেরে গিয়ে নিজের মৃত্যু কামনাকারী ছেলেটা যখন 10টি জীবন বাঁচায় তখন সে সোলজার সূচের আঘাতের ভয়ে রক্ত পরীক্ষা করতে গিয়ে চোখ বন্ধ করে পাশের জনকে চেপে ধরা ছেলেটি যখন শরীরে অগণিত বুলেটের আঘাত নিয়ে মাটিতে লুটে পড়ে তখন সে সোলজার একটা সৈনিককে কতটুকু ত্যাগী হতে হয় একজন সৈনিক হওয়ার জন্য সেটা সাধারণ মানুষের কল্পনা তুল্য নয় সহস্র সালাম এবং বুক ভরা ভালোবাসা আমার প্রিয় সেই সৈনিকদের জন্য